Krishna Govinda Gopala Sham Radha Madhava Radhikana Raja Krishna Govinda Gopala Sham Radha Madhava Radhikana Raja Krishna Govinda Gopala Sham Radha Madhava Radhikana Raja Krishna Govinda 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 Last Sada Mudalara Hindu Samaja Thaka Thik Hobe Klai Jani Simonto Hi Hindu Dhammota Modi Boro Bhalo Lage Re Boyam এই হিন্দু ধর্মতে মোদের বাপ দাদারা সব তো এই ধর্মে ছিল কিন্তু ওই বাবুরা মোদে ঘৃণা করে থুতু দেয় মোড়া নাকি অচ্ছু এই লাঠি দিয়ে মোড়া ওদের জীবন বাঁচায় আর ওরা কিনা এই লাঠি মোদের উপরই চালায় না সর্দার মোড়া আর সহ্য করবে না মোড়া সবাই খ্রিস্টান হবে চল ওরা মোদের টাকা দেবে স্কুল করিয়া দেবে ছেলে পেলেদের জন্য হাসপাতাল করিয়া দেবে চল সর্দার মোরা সব খ্রিস্টান হবে তুই পাদ্রি সাহেবকে গিয়ে বল মোদের ছ হাজার বোনের জন্য ছ হাজার টাকা চাই ছ হাজার টাকা হ্যাঁ এই অত্যাচার থেকে বাঁচতে হইলে মোদের আর কোনো পথ নাই শুনেছি একবার সেই নিমাই ঠাকুর এসেছিলেন মোদের মতো দুঃখীদের উদ্ধার করতে কিন্তু সে কি আবার আসবে যদি আসে তবে মোদে খ্রিস্টান হইতে হবে নাই নবগৌরাঙ্গ বন্ধু নবগৌরাঙ্গ নবগৌরাঙ্গ বন্ধু নবগৌরাঙ্গ নবগৌরাঙ্গ বন্ধু নবগৌরাঙ্গ 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 বন্ধু নবগৌরাঙ্গ 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 বন্ধু নবগৌরাঙ্গ নবগৌরাঙ্গ শ্রীবন্ধু শ্যাম জয় জগত বন্ধু মধুর লাল হর কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব ভজ নব গৌরাঙ্গ শ্রীবন্ধু শ্যাম জয় জগত বন্ধু মধুর ভজ জয় জগত বন্ধু মধুর নাম জয় জগত বন্ধু মধুর নাম বল জয় জগত বন্ধু সৈচির বাড়ি চলে যাচ্ছে যে দেব জগৎকে তাড়াতে কাকে তাড়াবে গো কাকে তাড়াবে জগৎ বন্ধুকে আমার মত হবে তাহলে আমার মত হবে ও সত্যি ভগবান সে কি পণ্ডিত বসয় আপনার এই অবস্থা কবে থেকে ওই যেদিন জগতের বাড়ি গিয়ে ও দিদিকে শাসিয়ে এসেছি সেদিন থেকেই আমার এই অবস্থা ভাই না ভাই ওকে আর কিছু বলা যাবে না ওকে আর কিছু বলা যাবে না আপনার দুর্বল চিত্তের জন্য এরূপ ধারণা জন্মেছে এই যে দুঃখীরাম বাবু আপনার কি হয়েছে বলুন তো আপনি মায়ের বড় ভক্ত এবং সাধক শেষে নাকি জাতকুল খুইয়ে ওই জগার পিছনে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছেন কি বলছেন জাত খুইয়ে জাত আমার ছিল না প্রভু জগৎ বন্ধুর চরণ তলে এসে আমি জাতে উঠেছি হ্যাঁ আমি মায়েরই ভক্ত ছিলাম কিন্তু মায়ের ধ্যান করতে বসলে এ হৃদয় দূরে জগৎ বন্ধু বসে থাকে হঠাৎ দেখি একদিন মায়ের মূর্তির সামনে এক অপূর্ব দৃষ্ট বিগ্রহ ছটি বাহু তিনটি বর্ণ দুটি বাহু নব দুর্বা দল শ্যাম ঊর্ধ্বে উত্তোলিত দুটি বাহু নবনিরোধ কৃষ্ণ শ্রীবক্ষের পার্শ্বে তাতে মোহন মুরলি ধরে অধরে ন্যস্ত করেছে
অপর দুটি বাবু তপ্ত কাঞ্চন বর্ণ করিশুণ্যের ন্যায় দোদুল্যমান, তাতে দণ্ড কমণ্ডল শোভা পাচ্ছে। এই অপরূপ দর্শনের পর মনে মনে প্রশ্ন করি, প্রভু জগৎবন্ধু কে? হঠাৎ হঠাৎ তৈব বাণী শুনতে পাই, তুই যাকে বুঝিস আমি তার বাবা। শুনেছ শুনেছ মুরলী মশাই, এরপরে ও কি তুমি কথা বলবে? ও ভগবান নয়। পণ্ডিত বসে এই অবস্থা আপনার কবে থেকে হল? যেদিন তোমাদের প্রভুর বাড়ি গিয়ে ওর দিদিকে শাসিয়ে এসেছিলাম, সেদিন থেকেই আমার এই অবস্থা ভাই। না ভাই, আমি আর সহ্য করতে পারছি না। তুমি তোমার প্রভুকে বলে আমার আমার এই রূপ থেকে মুক্তি করে দাও, আমায় মুক্ত করে দাও। আপনি আপনি প্রভুর কাছে অপরাধ করেছেন, আমি কি করতে পারি বলুন? আপনি বরং প্রভুর কাছে গিয়ে তার চরণে পড়ুন, তিনি করুণার অবতার, তিনি নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। আমি যাই প্রভুকে একটা জরুরি খবর দিতে হবে, আমি যাই। আমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, আমি যাই আমি যাই। তোমরা সব এখানে আসো, সব ঠিক আছে তো? এখানে আমার সাথে যাই আইবে, সেখানে গিয়ে ফাট আর যিশুর কাছে আত্মসমর্পণ করিবে, দেখিবে কত আনন্দ পাবে, তোমার এ কষ্ট আর থাকিবে না। আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গৌরাঙ্গ, এই শ্রী শ্রীকৃষ্ণ লীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা, এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন যিনি, তিনি শ্রী শ্রী হরিপুরুষ জগৎবন্ধু। আমি সেই দেশেই লীলা কম্বিনেশন অফ অল। সত্যি প্রভু, তোমার অফুরন্ত করুণা শতধারায় প্রবাহিত হচ্ছে, কত শত অভাজন তাতে অবগাহন করে নিজেদের ধন্য মনে করছে, আবার কতজন তোমাকে বিশ্বাস করছে, কেন হচ্ছে প্রভু? সময় হলে সকলেই জানতে পারবে রে, সকলেই জানতে পারবে, এবার যে আমার মহা উদ্ধারণ ব্রত। তা তো বুঝলুম প্রভু, এদিকে যে এক বিরাট কাণ্ড হতে চলেছে। কি হয়েছে? বুনোপাড়ার 6000 বুনো আজ খ্রিস্টান হতে চলেছে। ওরা যে আমার লীলার প্রধান সহচর, ওদের কিছুতেই খ্রিস্টান হতে দেয়া যাবে না। যাও দুঃখীরাম, তুমি যাও গিয়ে ওদের সর্দার রজনীকে বলো। হ্যাঁ আমি দেখেছি, রজনীকে আমি দেখেছি, বলো দুঃখীরাম যাও। চাই চাই যাও। জয় জগৎবন্ধু, আমি যাচ্ছি। দুঃখীরাম, মা দুঃখ সার্থক হোক, জাতিভেদ প্রথা সনাতন ধর্মকে পঙ্গু করে তুলেছে, কিসের জাতি? আমি তার চিকিৎসা অবশ্যই করব। কিন্তু যখন মোরা মানুষ নই। কে কে বললে তোরা মানুষ না রজনী? জানিস রজনী, আজ তোদের কাছে যার খবর দিতে এসেছি তার কাছে সবাই সমান রে, সবাই সমান। তিনি প্রভু জগৎবন্ধু, প্রভু তোকে ডেকেছেন। কি বলছো দুঃখী বাবু? মোদের মতো নিচু জাতের লোককে প্রভু কোনোদিন ডাকতে পারে? উহার কাছে গেলে উহার জাত যাবে যে। না রে না রজনী না, আমাদের প্রভু, আমাদের প্রভু সে জগতের বন্ধু, তার কাছে কোনো ছোট বড় নেই। একবার দেখলেই তোর সকল ব্যথা বেদনা চলে যাবে। চল রজনী চল, প্রভু যে তোকে ডেকেছেন। প্রভু মোরে ডেকেছে? হ্যাঁ, কাল ওই কীর্তনের মাঝে একবার সেই সুন্দর মুক্তি দেখেছিলাম, একবার দেখার পর ওই মুক্তি কিছুতেই ভুলতে পারি নাই। মনে হলো সেই দিবাই ঠাকুর আবার আমাদের উদ্ধার করতে এসেছে। না রজনী যাইবে না, রজনী এখন আমার সাথে গির্জায় যাইবে, ওরা সকলে খ্রিস্টান হইবে। না সাহেব, রজনী তোমার সাথে যেতে পারবে না। কেন পারিবে না? আমরা ওদের টিকা দিবে, চাকরি দিবে, আরো বহুত কিছু দিবে। সাহেব
অভাবী মানুষকে টাকার লোভ দেখিয়ে তাকে ধর্ম নষ্ট করা তোমার যিশুর শিক্ষা নয়? তুমি আমাদের গড যিশুকে অপমান করিতেছো। সুখি সাহেব, তোমাদের যিশু তো এত ঠুনকো জিনিস নয়, সামান্য নড়াচড়াতে ভেঙে যাবে। What do you mean? তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, এই কতগুলো নিরন্ন মানুষকে কিছু অন্ন ছিটিয়ে দিয়ে ওদের ধর্মচ্যুত করো, ফিলাপ ওদের ধর্ম নিয়ে ওদের থাকতে দাও, ওদের ভালোবাসো, তবে সেটা স্বার্থ ত্যাগ করে। আর রেখে দাও দুঃখী বাবু তোমার ওই ভদ্র ভদ্র কথা, মোদের যখন তোমাদের ওই বাবু লোকরা ছোট লোক বলে দূর দূর করে তাড়িয়ে দেয়, কোথায় থাকে তোমার উদার ধর্ম বলতে পারো দুঃখী বাবু? কোথায় থাকে তোমার উদার ধর্ম? জানে না বলেই বলছে, ও যদি জানতো ওদের জন্য একটা কত বড় প্রাণ কেঁদে উঠেছে তাহলে কোথায় বলতে পারতো না। তাই মানুষের দুঃখে ভগবানের কান্না। ভগবান মানে গড? হ্যাঁ সাহেব, ভগবান কাঁদেন, ভগবান ভালোবাসেন। কেন সাহেব, তোমাদের যিশুকে মানুষের জন্য ক্রস বিদ্ধ হননি, মানুষকে ভালোবাসতে শেখো, তাদের ধর্ম নষ্ট করে নয় তাদের ধর্ম রক্ষা করে, আর এটাই আমাদের ভগবান প্রভু জগৎ বন্ধুর পরম শিক্ষা। চল ভজনি, চল শ্রীমন্ত হয়ে গেল, চোদের আর কোনো চিন্তা নাই, প্রভু মরে ডেকেছে। চল সাহেব, তুমি চলে যাও, মরা কেউ খ্রিস্টান হবে। তোমরা প্রভুকে চেনো? না সাহেব, মোরা প্রভুকে কেউ চিনি না, মোদের সর্দার যখন রাজি না মোরা কেউ খ্রিস্টান হবে না, কেউ খ্রিস্টান হবে না। আমাকে প্রভুকে বাহির করিতেই হইবে, আই উইল ফাইন্ড হিম আউট। প্রভু প্রভু, রজনী এসেছে, রজনী এসেছিস, রজনী আয় সেতে, আয় রজনী আয়, জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধু। আরে আর কি সকলে কৃষ্ণ হতে যাচ্ছে রজনী, কি করব প্রভু, মোরা তো মানুষ নই। কে বললো তোরা মানুষ নই? তোদের সাথে এদের কি কোনো পার্থক্য আছে? এ তুমি কি বলছো প্রভু, মোরা বুনাহীন জাতি পতিত, হিন্দুদের সমাজে মোদে কোনো স্থান নাই, মোদের সাথে ওদের তুলনা হয় কখনো? কে বললো তোরা হীন পতিত? মানুষ কি কখনো পতিত হয়? মানুষ সে তো কৃষ্ণ দাস। তুমি কত বড় আছো প্রভু, এমন করে মোদের কেউ কখনো বলেনি। রজনী তুমি তোমার পরিচয় জানো? আমার আবার পরিচয় কি প্রভু? হ্যাঁ হ্যাঁ, তোমার একটা পরিচয় আছে, তুমি জানো না? তুমি হলো ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, তোমার নাম হলো আজ থেকে হরিদাস মহন্ত, তোমার সম্প্রদায়ের নাম হবে মহন্ত সম্প্রদায়। আজ থেকে তোমার দল সকল কীর্তনের অগ্রভাগে থাকবে, কাল তোমাদের সকলকে নিয়ে আমার এই রাধা গোবিন্দের মন্দিরে আসবে, সকলে প্রসাদ পাবে, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ নিশ্চয়ই প্রভু, আসবো আসবো, আজ তুমি আমাদের চক্ষু খুলে দিলে, আজ তুমি মোদের মানুষ করলে, আমরা আজ মানুষ, আমরা আজ হিন্দু, আজ আমরা আর বুনা নই, আমাদেরকে আর কেউ ঘৃণা করতে পারবে না, প্রভু আমাদের মানুষ বলেছে। চলো বাবাইকে খবর দিয়ে আসি। জয় জগত বন্ধু, জয় জগত বন্ধু, জয় জগত।
মালকন ফাগুনে গুনে দেখেছে বুলবুল বুলবুল দেখেছে বুলবুল পাপড়ি মেলে ফুল বেসরমে যৌবন বনে পাপড়ি মেলে ফুল খুব ভালো রত্ন জুটিয়েছ, যেন স্বর্গের মেনকা, যেমনি রূপ তেমনি তার নাচ। তা তোমার জন্যই তো আনা রাজা, তুমি আনন্দ পেলেই ভালো, এ দেহে আর এসব ভালো লাগে না। এ কি সুরত!
মা এর মধ্যেই বৈরাগ্য এসে গেল। তা যাই বলো সুরথ, তোমার হাতের কমল পরশমুখানো পেয়ালায় মদ না খেলে কিন্তু নেশাই ধরে। আচ্ছা যাক, বলো তো সুরথ, তোমার সেই লন্ডনের কথা মনে আছে? বেশ কয়েকটা মাস কি আনন্দেই না কাটিয়েছি, তাই না? হ্যাঁ রাজা, সবই মনে আছে। মনে আছে আমার সেই জীবনের কথা, পড়াশুনো করলুম, মনে মনে কত স্বপ্ন দেখলুম, সেই স্বপ্নের রঙে রাঙিয়ে একজনকে ভালোবাসলুম। সত্যি সত্যি রাজা, আমি তাকে খুব ভালোবেসেছিলুম, কিন্তু সে যে এইভাবে আমাকে প্রতারণা করবে তা আমি কিছুতেই বুঝতে পারিনি রাজা, কিছুতেই বুঝতে পারিনি। এই দেখো, আবার সেই সব কথা শুরু করলে, মোটেও ওই সব বলবে না, তার চেয়ে বরং আমাকে একটু শোনাও। দেখো নেশাটা আবার বেশি ধরে না যায়। আচ্ছা সুরথ, বলো তো তোমার আজ কী হয়েছে? অনেকক্ষণ ধরে দেখছি তুমি যেন একটু অন্য মনস্ক। তুমি ঠিকই বলেছ, আজ আমার মনটা মোটেই ভালো না। ও ঘরে বিছানায় শুয়ে মেয়েটা বড় কাতরাচ্ছে, ওর যে বড় অসুখ রাজা। তাতে কি হয়েছে? অসুখ সেরে গেলেই ভালো হয়ে যাবে। কি জানি, হয়তো হবে না। ও এবার ধরো। মা, দিদি ভাই আর নেই। পাচ্ছি না মা, বুনি সব মাটি হয়ে গেল মা, বুনি।